জমেই জল দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে। এবারে পানীয় জলের ক্ষেত্রে কাচবানি নেওয়ার অভিযোগ উঠেছে নবদ্বীপ পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে। সিএনএ খবর সম্প্রচার হওয়ার পর থেকে শোরগোল উঠেছে নবদ্বীপে। পুরসভার তরফে জানানো হয়েছিল জল পেতে গেলে লাগবে ৩০০০ টাকা, কিন্তু সেই টাকা না ধোয়ায় জলের কল খুলে নেওয়া হচ্ছে। খবর কর্তৃক আক্রান্ত হয় সিএন। এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে বাধার সম্মুখীন বিজেপি। অভিযোগ, বিজেপির পক্ষ থেকে ঘটনার প্রতিবাদে মাইকিং করা হলে টোটো চালককে বাধা দেওয়া হয়। অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আমি এখানে দোকানে এসেছিলাম, দোকানে এসে দেখি এখানে প্রচারের গাড়ি দাঁড় করে দুটো ভ্যান দাঁড়িয়ে ওদের মানে ধরে নিয়ে গেল, কিন্তু কোনো কিছু বলছে না। জিজ্ঞাসা করলো, সাধারণ মানুষ জিজ্ঞাসা করলো, কিন্তু কোনো কথাই বললো না, না বলেই ওরা নিয়ে গেল। চেয়ারম্যানের মততেই হয়েছে তো বিজেপির। শুধু মাইকিং করছিলাম এই কারণের জন্য, আমরা জানি চেয়ারম্যানের মততেই এইটা হয়েছে, এবং তৃণমূলের আশ্রয়দাতা এখন বর্তমান ওই প্রশাসন, এই প্রশাসন তার আঙুল চলছে, তারই প্রতিবাদে আমরা আগেও বিগত দিনে জানেন একটা কর্মসূচি নিয়েছি, তাই আজকেও এটা প্রমাণ হয়ে গেল যে কীভাবে তৃণমূলের অভিযানে এই থানা প্রশাসন চলছে। ফের বাধার মুখে বিরোধী দল, প্রতিবাদ করতে গেলে পুলিশে বাধার মুখে পড়তে হবে কেন? এভাবে আর কতদিন? নবদ্বীপ থেকে প্রসেনজিৎ চৌধুরী, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।